Galaxy Restaurant and Party Center, Narsingdi TV News Update. রক্তরঙা কৃষ্ণচূড়ার দখলে জেলা শহর নরসিংদি সেজেছে গ্রীষ্মের প্রকৃতি। নরসিংদি সরকারি কলেজের পেছনের সড়কটিতে থরে থরে ফুটে আছে কৃষ্ণচূড়া। সারিবদ্ধ কৃষ্ণচূড়া গাছে ফুটে থাকা ফুলের আগুনের রূপ যেন মন ভরিয়ে দেয় পথচারীদের। পাতা ছাড়িয়ে ফুলে ফুলে ছেয়ে থাকা এরূপ দেখে কখনো মনে হয় গাছে বুঝি আগুন লেগেছে। শুধু কলেজ প্রাঙ্গণেই নয়, পুরো নরসিংদিতেই বসন্তের শেষে আর রুক্ষ গ্রীষ্মের শুরুতে বিশাল আকাশটাকে আপন করে লাল রঙে রাঙিয়ে জানান দিচ্ছে তার আগমনী ধ্বনির। আকাশজোড়া আবির বর্ণ ধারণ করে ফুটে আছে কৃষ্ণচূড়া, আর বাতাসে ভাসে তার পাপড়ি। কেবল ওপরেই নয়, ফুল ঝরে সে আগুন ছড়িয়ে পড়েছে রাস্তার দুপাশেও, যা প্রকৃতি প্রেমীদের চোখ মন ভরিয়ে দেয়, আবেশ ছড়িয়ে যায়, অদ্ভুত এক ভালো লাগার। এই দুপুরে উত্তপ্ত আবহাওয়ার মধ্যে বসে আসলে কৃষ্ণচূড়া গাছের নিচে খুব ভালো লাগতেছে এবং এনজয় করতেছি। কিছু কিছু ফিলিংস আছে যেগুলো কখনো এক্সপ্লেন করা যায় না, তেমন এই ফুলটা। আমাদের এই কলেজ কিন্তু 12টার দিকে ছুটি দিয়েছে, তারপর আমরা এখন এখানে বসে আছি অনেকক্ষণ যাবত, যে অনুভূতি এগুলা আসলে বলে বোঝানো যায় না। কৃষ্ণচূড়া বলতে আসলে আমার ফেভারিট ফুলের মধ্যে একটা কৃষ্ণচূড়া গাছ, আসলে দেখতে খুব সুন্দর। বন্ধুবান্ধব নিয়ে আসি জায়গায় ঘুরতে, পৌর পার্ক, আমাদের নরসিংদি পৌর পার্কে যাই ঘুরতে, অন্যরকম একটা আনন্দ। গ্রীষ্মের অতি পরিচিত ফুল কৃষ্ণচূড়া, যার আরেক নাম গুলমোহর। সারা বছর চোখে না পড়লেও গ্রীষ্মে এর রূপ দেখে থমকে দাঁড়াতে হয় সকলেরই। প্রখর রোদ যখন তাপদাহ ছড়ায় তখন কৃষ্ণচূড়া ফুল তার সৌন্দর্যের বার্তা ছড়িয়ে দেয় প্রকৃতির বুকে। গ্রীষ্মে কৃষ্ণচূড়া যেন প্রকৃতির অপরূপ প্রকাশ, বাংলার রূপে মুগ্ধতা ছড়ায়, আরও ভালোবাসি মেঘলা আকাশ। কৃষ্ণচূড়ার রূপ বাহার প্রকৃতির মধ্যে যে ছড়িয়ে পড়েছে, এটি অত্যন্ত আমাদেরকে আনন্দ দেয়। গ্রীষ্মকালে কৃষ্ণচূড়া, অর্জুন, জুঁই, পারুল এই ফুলগুলো ফোটে। বর্ষাকালে যেমন ফোটে কদম, বকুল, শাপলা, দোলন চাপা, শরতে ফোটে শিউলি, শেফালি, কাশফুল, হেমন্তে ফোটে মল্লিকা, কামিনী, গন্ধরাজ, শীতে ফোটে গাঁদা, ডালিয়া, সূর্যমুখী, গোলাপ, আর বসন্তে পলাশ, শিমুল। এই যে ফুলের সমারোহ আমাদের দেশে, আমাদের প্রকৃতির মাঝে, এটি কিন্তু বাংলাদেশের অন্যতম একটি বৈশিষ্ট্য। অপরূপ সুন্দর এই ফুল নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন, গন্ধে উদাস হওয়ার মতো ওড়ে তোমার উত্তরী কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জুরি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে। এমন পঙ্কক্তি দিয়ে বোঝা যায় কতটা সৌন্দর্য কৃষ্ণচূড়া প্রকৃতিকে দান করেছেন। বাঙালির প্রিয় এই ফুলের জন্ম নাকি এই বাংলাতে নয়, এর আদি নিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে, আর রাধাচূড়ার জন্ম হয় ওয়েস্ট ইন্ডিজে। কত অতিথিকেই তো আপন করে নিয়েছি আমরা বাঙালিরা, তাই তো কৃষ্ণচূড়ার সাথেও হয়ে উঠেছে আমাদের প্রাণের সখ্যতা। উদ্ভিদবিদদের মতে কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ, উষ্ণ ও শুকনো আবহাওয়া এ ফুলের উপযোগী। সাধারণত এপ্রিল থেকে জুন মাসে কৃষ্ণচূড়া ফোটে। এর বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। নরসিংদি জেলার সর্বাধুনিক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার গ্যালাক্সি রেস্টুরেন্ট। থাই, চাইনিজ, ইতালিয়ান ও মোরগ পোলাও, কাচ্চি, পিজা, পাস্তা, বার্গার সহ সকল প্রকারের মানসম্মত খাদ্যের সমাহার এখন গ্যালাক্সি রেস্টুরেন্টে। এছাড়াও যে কোনো পারিবারিক ও ব্যবসায়িক অনুষ্ঠানের জন্য রয়েছে অত্যাধুনিক পার্টি সেন্টারের সুব্যবস্থা। গ্যালাক্সি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, ডিসি রোড, নরসিংদি সদর। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নরসিংদি টিভি।